বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক ভাবে টাকা লেনদেনের অন্যতম একটি সেরা মাধ্যম, যেটির নাম হচ্ছে পেইয়ের ই ওয়ালেট। এই পেইয়ের ই ওয়ালেটে কিভাবে সম্পূর্ণ নতুন একটি আইডি ক্রিয়েট করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার ডলার ডিপোজিট করা ছাড়াই ভেরিফাই করবেন। বন্ধুরা, আপনারা যারা আগে থেকেই নিজে নিজে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেছেন বা যারা ক্রিয়েট করেননি তাদেরকেও তাদের কথাটা আমি বলে রাখি যে আপনি যখন নিজে নিজে payyer.com এ ঢুকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন সেখানে অবশ্যই হয়তো দেখে থাকবেন যে আপনার এই আইডিটা ভেরিফিকেশন করা ছাড়া কিন্তু ব্যবহার করা যায় না। প্রথমে আপনাকে বিভিন্ন ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, তারপর কিন্তু এই ই ওয়ালেটটা আপনি ব্যবহার করার সুযোগ পাবেন। কিন্তু আপনি যখন ভেরিফাই করতে যাবেন তখন হয়তো এখানে দেখানো হচ্ছে যে আপনাকে আগে কিছু পরিমাণ ডলার ওইখানে ডিপোজিট করতে হবে, ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে কিছু টাকা আপনাকে খরচ করতে হবে, ওইখানে ডিপোজিট করতে হবে, তারপরেই কিন্তু আপনি ভেরিফিকেশন করার সুযোগ পাবেন। এছাড়া কিন্তু আপনি ভেরিফিকেশনও করতে পারবেন না, আর ভেরিফিকেশন না করতে পারলে তো আর ই ওয়ালেটটাও ব্যবহার করতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা নতুন আইডি ক্রিয়েট করবেন এবং আইডি ক্রিয়েট করার পর সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার ডলার ডিপোজিট করা ছাড়াই, কোনো প্রকার টাকা খরচ করা ছাড়াই আপনি এই আইডিটা ভেরিফাই করার সুযোগ পান। তো বন্ধুরা, চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি। তবে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকন অল এনেবল করে দিতে ভুলবেন না। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি আমাদের আজকের মূল টিউটোরিয়াল। বন্ধুরা, শুরুতেই আপনার কম্পিউটারের মাধ্যমে একটি ব্রাউজারে ঢুকতে হবে। আর যদি আমার মতো এইভাবে মোবাইল দিয়ে কোনো ব্রাউজারে ঢুকেন তাহলে অবশ্যই ব্রাউজারটিকে ডেস্কটপ মোড এনেবল করে নিতে হবে। শুরুতেই আপনার সেই ট্রিক্সটা বলে দিচ্ছি যে ট্রিক্সটা ফলো করলে কোনো প্রকার ডলার ডিপোজিট করা ছাড়াই পরবর্তীতে আপনি এই আইডিটা ভেরিফাই করার সুযোগ পাবেন। দেখুন, এই ব্রাউজারের অ্যাড্রেস বারে এখানে আমি একটা লিঙ্ক পেস্ট করলাম, এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক। আপনি যদি শুধুমাত্র এই payyer.com এ ঢুকে আপনি আইডি ক্রিয়েট করেন নিজে নিজে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে ডলার ডিপোজিট করতে হবে, তারপর ভেরিফাই করার সুযোগ দেওয়া হবে। কিন্তু আপনি যদি আমার এই রেফারেল লিঙ্কটা ব্যবহার করেন, যে রেফারেল লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেই রেফারেল লিঙ্কটা ব্যবহার করে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাকে আগে থেকে কোনো প্রকার ডলার ডিপোজিট করার প্রয়োজন পড়বে না, নিজে থেকে কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন পড়বে না, সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার টাকা খরচ করা ছাড়াই আপনি কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন এবং এই অ্যাকাউন্টটা ব্যবহার করার সুযোগ পাবেন। তো আমি ধরে নিচ্ছি আপনি হয়তো আমার রেফারেল লিঙ্কটা ব্যবহার করেই অ্যাকাউন্ট করবেন, যেহেতু আসলে সবাই চায় না টাকা খরচ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তবে আপনি আমার রেফারেল লিঙ্কে ব্যবহার করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো আমি আপাতত ধরে নিচ্ছি আপনি রেফারেল লিঙ্কটা ব্যবহার করে অ্যাকাউন্ট করছেন। তারপরের প্রসিডিওরগুলো আমি আপনাকে দেখাচ্ছি। শুরুতেই এরকম একটা পেজ আসবে যেখানে দেখানো হচ্ছে লগ ইন এবং তারপরে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করুন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর শুরুতে আপনাকে আপনার ইমেইলটা ইনপুট করতে হবে। আমি আমার ইমেইলটা ইনপুট করছি। এখানে ইমেইলটা আপনি একটু ভালোভাবে চেক করবেন যে ইমেইলে সব কিছু স্পেলিংগুলো ঠিকঠাক আছে কিনা। আমি ইমেইলটা চেক করি। হ্যাঁ, এবার আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর যে পেজটা আসবে এইখানে কিন্তু দেখানো হবে আপনাকে ইমেইল ভেরিফাই করতে হবে। আপনার ইমেইলের মধ্যে একটা কোড নাম্বার গেছে, যে কোড নাম্বারটা এখানে পেস্ট করতে হবে। আমরা সরাসরি জিমেইলে চলে যাই, এইখানে ইমেইল একটু রিফ্রেশ দিই, দেখি কি এসেছে। হ্যাঁ, এই যে দেখুন আমার ভেরিফিকেশন কোডটা চলে এসেছে। এই ভেরিফিকেশন কোডের ইমেইলে ঢুকি। ইমেইলে ঢোকার পরে এখানে দেখুন নাম্বারটা 71698, এটি হচ্ছে আমার ভেরিফিকেশন কোড। এবং ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলা হচ্ছে। আপনি সহজ একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে। অবশ্যই সংখ্যাটা মিলিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, এরপর আপনার সিক্রেট কোড, এই সিক্রেট কোডটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে আপনার টাকা লেনদেনের সময় কিন্তু এই সিক্রেট কোডটা ব্যবহার করতে হবে। এইটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, তারপর আপনি এটা সেভ করে রাখবেন। তারপর নিচে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, নিচের ঘরে যেটা আছে অ্যাকাউন্ট নেম, এটা মূলত অ্যাকাউন্ট নাম্বার। পরবর্তীতে টাকার ট্রানজ্যাকশনের সময় কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিতে হবে। এরপর আমি নেক্সটে ক্লিক করে দিই। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখি কি অপশনগুলো আসে। এখন আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে, যেখানে আপনার নাম লিখতে হবে। হ্যাঁ,
না নামের দুইটা অংশ, উপরের ঘরে আপনি নামের প্রথম অংশটা দেবেন আর নিচে দেবেন দ্বিতীয় অংশটা। কান্ট্রি বাই ডিফল্ট সেট করা থাকবে, বাই ডিফল্ট সেট না করা থাকলে আপনি এখানে ক্লিক করে তারপর কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, তারপর আপনি এখানে ডান সিলেক্ট করে দিন। আপনি সব কিছু মিলিয়ে নিন আপনার নামগুলো ঠিক আছে কিনা, নামটা অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে, যেহেতু এটা পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, আপনার ডকুমেন্টের সাথে কিন্তু মিল থাকতে হবে নামের স্পেলিংটা। আমি ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরের অপশনটা আমরা একটু দেখি। দেখুন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখন এইখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়নি, আপনাকে ভেরিফাই করতে হবে। যেহেতু এই যে দেখুন এই পাশে আপনার $00 আছে, আপনার আইডিটা ভেরিফাই করতে হবে। বন্ধুরা আমার আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখন এই আইডিটাকে আমার ওয়ালেটটাকে আমার ভেরিফাই করতে হবে। এখন ডকুমেন্ট ভেরিফাই করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন সেই ডকুমেন্টগুলো আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। শুধুমাত্র ভেরিফিকেশনের উপর ভিত্তি করে আমি আলাদা একটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখে আসতে পারেন কীভাবে আপনি এই অ্যাকাউন্টটা রেফারেল লিঙ্কের মাধ্যমে তৈরি করা এই অ্যাকাউন্টটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ভেরিফাই করতে পারেন এবং টাকা লেনদেন করতে পারবেন। বন্ধুরা আশা করি আপনারা আজকে বুঝে গেছেন কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, পরের ভিডিওতে দেখে নেবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়, তারপরে কিন্তু আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে আপনি টাকা লেনদেন করতে পারবেন। তো পরবর্তীতে আর কোন কোন বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই ডিসক্রিপশনে, সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাকে সরাসরি যে কোনো টেক রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করে সাথে সাথে উত্তর পেতে চান, তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের ফেসবুক গ্রুপে কি আপনি আপনার প্রশ্নটা পোস্ট করুন, আপনি কিন্তু কমেন্টের মধ্যে উত্তর পেয়ে যাবেন। আর আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন তারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হয়ে যান। আমরা ইউটিউবেও একসাথে থাকি, টেলিগ্রামেও একসাথে থাকি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।